সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জানাই প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে শুভেচ্ছা। শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। তোমরা এর মধ্যেই কলেজের পেজে একটি নোটিশ পেয়েছো যে তোমাদের এই মাসের শেষে একটা প্রথম অনলাইন মূল্যায়ন পরীক্ষা হবে। সেই মূল্যায়ন পরীক্ষায় তোমাদের সকলকেই অংশগ্রহণ করতে হবে এবং তোমরা এর মধ্যেই যাবতীয় প্রক্রিয়াগুলো সম্পন্ন করে নেবে আশা রাখছি। অনেকেই তোমরা এখনো ভর্তি হওনি, 18 তারিখের মধ্যে তোমরা অবশ্যই ভর্তি হয়ে নেবে এবং 25 থেকে 30 তারিখের মধ্যে তোমরা এসে এখান থেকে অনলাইন পরীক্ষার খাতাটি সংগ্রহ করবে। শিক্ষার্থীরা, তোমাদের জ্ঞাতার্থে জানাই, আমরা ক্লাসে যেই যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি বা যে যে বিষয় নিয়ে আমরা লেকচার দিচ্ছি সেই টপিকসগুলোর উপর ভিত্তি করে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। সে কারণে তোমরা অবশ্যই আমাদের লেকচারগুলো অবশ্যই ফলো করবে এবং ক্লাসগুলো করবে। আমরা পড়ছি রসায়ন বিজ্ঞান পত্রের চতুর্থ অধ্যায় তড়িৎ রসায়ন। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো, আজকে আমরা কোষ বিভব নিয়ে পড়ব, অর্থাৎ কোষ বিভব বা ইএমএফ বা তড়িৎচালক বল বলতে কি বুঝো। ইএমএফ এর পূর্ণরূপ হলো ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, এটাকে সংক্ষিপ্ত আকারে বলা হয় ইএমএফ অথবা তড়িৎচালক বলও বলা চলে। তাহলে শিক্ষার্থীরা, আজকে আমরা সেই ইএমএফ নিয়ে পড়ব। তাহলে শুরুতেই ইএমএফ এর সংজ্ঞাটা আমরা একটু দেখি বা কোষ বিভব। কোষ বিভব বলতে কি বুঝো? কোন কোষের জারণ অর্ধবিক্রিয়া এবং বিজারণ অর্ধবিক্রিয়ার বিভবের সমষ্টিকে বলা হয় কোষ বিভব। অর্থাৎ আমরা যে গত ক্লাসে সেল সম্পর্কে পড়েছিলাম সেখানে আমরা দেখেছিলাম বাম পাশের বিতরিতার থাকে এবং ডান পাশের বিতরিতার থাকে। বাম পাশের তড়িৎদ্বারটিকে বলা হয় অ্যানোড এবং ডান পাশের তড়িৎদ্বারটিকে বলা হয় ক্যাথোড। এবং আমরা বলেছিলাম অ্যানোডে সবসময় জারণ বিক্রিয়া ঘটে এবং ক্যাথোডে বিজারণ বিক্রিয়া ঘটে। তাহলে কোন একটি কোষের জারণ অর্ধবিক্রিয়ার বিভব এবং বিজারণ অর্ধবিক্রিয়ার বিভবের সমষ্টিকেই বলা হচ্ছে ওই কোষের কোষ বিভব বা ইএমএফ অথবা তড়িৎচালক বল। তাহলে সংজ্ঞাটিকে যদি আমরা কোন একটি সংকেত আকারে লিখি তখন আমাদের সংকেতটি দ্বারা এই ধরনের ইনোড সেল অর্থাৎ কোষ বিভব ইনোড সেল ইকুয়াল টু ইনোড অক্সিডেশন যেটা অ্যানোডে ঘটে প্লাস ইনোড রিডাকশন যেটা ক্যাথোডে ঘটে। অর্থাৎ ইনোড অক্সিডেশন, অক্সিডেশন মানে আমরা সকলেই জানি জারণ, জারণটা কোথায় হচ্ছে অ্যানোডে, এবং ইনোড রিডাকশন যেটা কোথায় হচ্ছে ক্যাথোডে। তাহলে এই জারণ অর্ধবিক্রিয়া এবং বিজারণ অর্ধবিক্রিয়া এই দুটো বিভবের সমষ্টিকেই বলা হচ্ছে কোষ বিভব। তাহলে এই যে কোষ বিভবের আমরা একটা সূত্র পেলাম সেই সূত্রের আলোকে আমি তোমাদের এখন একটি গাণিতিক সমস্যার সমাধান করে দেখাবো। তাহলে গাণিতিক সমস্যার সমাধানের জন্য আমি প্রশ্নটি আগে থেকেই লিখে রেখেছি। প্রশ্নটি হলো, এটা হলো একটা সেল, সেলের এই অংশটি হলো অ্যানোডের অংশ, এই অংশটি হলো ক্যাথোডের অংশ। অর্থাৎ অ্যানোডে আয়রন জারিত হয়ে আয়রন টু প্লাস হচ্ছে এবং ক্যাথোডে কপার টু প্লাস বিজারিত হয়ে কপার ধাতুতে পরিণত হচ্ছে। এবং এখানে ডাবল বারের মিনিং হলো এটা পূর্ণ কোষ এবং আয়রন আয়রন প্লাসের মাঝখানে যে একটি সিঙ্গেল বার আছে এবং কপার টু প্লাস এবং কপারের মাঝখানে যে একটা সিঙ্গেল বার আছে সেটার দ্বারা বোঝাচ্ছি আমরা অর্ধ কোষ বা অর্ধকোষ বিভবের যে বার এটা হচ্ছে অর্ধকোষ বোঝায় এবং পূর্ণ বার দ্বারা বোঝায় দুটো বার দ্বারা বোঝায় পূর্ণ কোষ। তাহলে এই কোষটি প্রমাণ ইএমএফ নির্ণয় করো এবং কোষ বিক্রিয়ার স্বতঃস্ফূর্ততা নির্ণয় করো। যেখানে দেওয়া আছে ইনর আয়রন আয়রন টু প্লাসের মান ইকুয়াল টু প্লাস 0.44 ভোল্ট, অর্থাৎ জারণ বিভবের মান দেওয়া আছে। প্রথমে ধাতু, তারপর আয়ন যদি থাকে ইনোড সেল সেটা হলো জারণ বিভব প্লাস 0.44 ভোল্ট, এবং ঠিক পরবর্তী তাতে আছে ইনোড কপার, কপার টু প্লাস, অর্থাৎ তাও জারণ বিভবের মান দেওয়া আছে মাইনাস 0.34 ভোল্ট। দুটো মান দেওয়া আছে। এখন আমাকে এই কোষটি ইএমএফ নির্ণয় করতে হবে। তাহলে আমরা একটু আগেই সূত্র পড়েছি ইনোড সেল ইকুয়াল টু ইনোড অক্সিডেশন প্লাস ইনোড রিডাকশন। তাহলে আমরা এই সূত্র অনুযায়ী আগে অক্সিডেশনের জায়গায় অক্সিডেশন লিখব, রিডাকশনের জায়গায় রিডাকশন লিখব। অর্থাৎ ইনোড অক্সিডেশন, তাহলে অক্সিডেশনটা কার হচ্ছে আয়রন চালিত হয়ে আয়রন টু প্লাস
সবাইকে ধন্যবাদ।